আমাদের সমিতির ছোট্ট একটি জায়গা, পরিবার, সেই জায়গাটাতেও যখন এই অশুভ ছায়াগুলো, অশুভ শক্তিগুলো অলিখিতভাবে পরিচালনা করার চেষ্টা করে, ডমিনেট করার চেষ্টা করে শিল্পীদেরকে, বা কোনো ফিল্মকে যদি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে, তো আমাদের ইন্ডাস্ট্রিতেই এর ছাপ পড়বেই। আজকে আমি মৌসুমি, আমার কিন্তু ইন্ডাস্ট্রি থেকে তেমন কিছু আর পাওয়ার নেই। আমার আমার ছোট যারা আছে, মানে আমার জুনিয়র যারা আছে, তাদের মধ্যে যদি সাকিবের কথাও ধরি, প্রথমেই সাকিবের কথা জন্য আসলো, সাকিব খানকে নিষিদ্ধ ঘোষণা করার একটা আমরা কিছু আলোচনা শুনেছি, কিছু আয়োজন দেখেছি, যেটা আমার কাছে ভালো লাগেনি। যে ও হচ্ছে বাংলাদেশে এখন একটা বেস্ট পজিশনে আছে, তার অবস্থানটা অবশ্যই ইগনোর করার মতো না, তো তার জায়গা থেকে তাকেই যখন এই ধরনের হুমকি তামকি দেওয়া হয়, তখন বুঝতেই পারছেন যে মানে সাধারণ লেভেলের যারা শিল্পীরা কাজ করে খাচ্ছে, শিফটে যারা কাজ করে, যারা ভালো কিছু অভিনেতা অভিনেত্রী রয়েছেন, যারা অল্প কিছু কাজ করেন, বেশি প্রফেশনাল হিসেবে কাজ করেন বা শখে কাজ করেন, তাদের অবস্থানটা কী হতে পারে? তো আমাদের স্বার্থটা রক্ষা করবে, আমাদের স্বার্থটা দেখবে কে? আমাদের স্বার্থ কি এফটিসি দেখার দায়িত্ব, সরকারের দায়িত্ব? না, অবশ্যই আমাদের প্রবলেম হলে আমরা ডেফিনেটলি এফডিসির এমডির কাছেই যাবো, আমাদের এই প্রবলেম হচ্ছে সলভ করেন। অবশ্যই আমরা সরকারের কাছে চাইব আমাদের এই প্রবলেম সলভ করেন, এভাবে আমাদেরকে সহযোগিতা করেন। কিন্তু প্রথমে কিন্তু বিষয়টা শুরুতে আসে কিন্তু সমিতি, সেই সমিতিটাকে শিল্পী সমিতি। শিল্পী সমিতি সেখানে কি করেছে? আমাদের স্বার্থ রক্ষার যে বিষয়গুলো ছিল সেগুলোকে পাশ কাটি ইগনোর করে তারা ফুল চামচামি এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে। তো আমার কাছে এই জায়গাটাতে মনে হয়েছে যে এসব করা অবশ্যই জরুরি। একটা লিয়াজু বা একটা সমিতিকে উপস্থাপনা করার জন্য একটা ব্রিজ লাইন হতে পারে একজনের সাথে, বা একটা আরেকটা সংগঠনের সাথে, সেখানে ফুল আসবে, ভালোবাসা আসবে, অনেক কিছুই আসতে পারে। কিন্তু ঠিক সেম ততটুকু জরুরি একটা শিল্পীর স্বার্থ রক্ষা, মানে তার স্বার্থ দেখা, যে আসলে এই শিল্পীটা কেন এই কাজটা করলো, কেন ভুল করলো, এটা সমাধান কী করা যেতে পারে। আছে লাগাতার ভুল করছে, তাহলে এটাকে কীভাবে সিনিয়রদের সহযোগিতায় তাকে শাসন করে কী করে তাকে ব্যাক করানো যেতে পারে, বোঝানো যেতে পারে যে না তোমাকে দিস ইজ সিস্টেম, সেগুলো আমি পাইনি। আলোচনা নেই, তারপরে হচ্ছে সুন্দর পথ দেখানোর ব্যবস্থা নেই, বা যার কাজ নেই তাকে কাজ দেওয়ার কোনো চিন্তা নেই, বরং যার কাজ নেই তাকে কাজ পেলে তাকে কাজ বন্ধ করে দেওয়া, যার মাধ্যমে কাজ পাচ্ছে তার তাকে ক্ষতিগ্রস্ত করা, ডিস্টার্ব করা, প্রডিউসাররা লগ্নি করা বন্ধ করে দিয়েছেন, যারা লগ্নি করছেন দু একজন তাদেরকে ডিস্টার্ব করা, ভাই আলোচনা করে তো করা যেতে পারে সেটা, যে ভাই আপনার এই ভুল হচ্ছে, আপনি কেন করছেন, আমাদের সমিতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ইন্ডাস্ট্রির সাথে সমন্বয়টা করার দায়িত্বই কিন্তু যারা এই জায়গাটা যারা হোল্ড করবে তাদের। আমি নাম মেনশন করবো না, আসলে আমার কাছে খুব ছোট মনে হচ্ছে এখন এই মুহূর্তে, যে আসলে সবাই শুধরে যাওয়া উচিত, বোঝা উচিত, ভাবার সময় এসেছে, না হলে কিন্তু এটা আজকে এই ফোরামের জন্মই আসতো না। আজকে সাকিব খান কিন্তু সমিতিতেই ছিল, সে সমিতির থেকে বের হতো না। তো যাই হোক, সব কিছু মিলে আমি মনে করি যা হয়েছে ভালো হয়েছে, এখানে কোনো সমিতির সাথে কোনো সমিতির দ্বন্দ্ব থাকা উচিত না, এবং শিল্পী সমিতিকে ছোট করে ফোরাম কখনো কোনো কিছু করুক সেটাও আমি যেমন চাই না। শিল্পী সমিতি ফোরামকে কখনো কোনো ডিস্টার্ব করুক বা কোনো খারাপ ভাবুক, দূরের কিছু ভাবুক, সেটা আমি চাই না। আমরা একসাথে ছিলাম, একসাথেই থাকছি, একসাথেই থাকবো, আমাদের প্রত্যেকের উদ্দেশ্যের জন্য একই থাকে, সেটা হোক ফোরামে হোক শিল্পী সমিতির। তো সবাই সবার মতো ভালো কাজ করুক সেটাই আমি চাই, এবং ফোরামের যে উদ্দেশ্যগুলো আছে, যে প্ল্যানগুলো আছে, আশা করি ফোরাম সেগুলো প্রসিড করছে এবং করবে আগামীতে, হয়তো আরও আমরা দেখতে পাবো সেগুলো। যেমন অলরেডি হল নিয়ে চিন্তা ভাবনা করা,
বেশ কিছু ছবিতে ইনভেস্টমেন্ট কীভাবে হতে পারে, যারা এখানে কিছু প্রসেসিংয়ের প্রবলেম আছে আমাদের, সেই প্রসেসিংগুলো কীভাবে সূক্ষ্মভাবে সুন্দরভাবে সিস্টেমেটিক হয়ে আসতে পারে, যাতে প্রডিউসাররা ক্ষতিগ্রস্ত না হয়, আবার শিল্পীরাও ক্ষতিগ্রস্ত না হয়, আবার পরিচালকরা কাজ পান, আমাদের দেশে পরিচালকরা টেকনিশিয়ানের জন্য কাজ পান। তো এই ধারাবাহিকতাটা ধরে রাখার জন্য ফোরামের মেইন একটা টিম কাজ করবে। তো তারা অলরেডি কাজ সেগুলো শুরু করেছে এবং প্ল্যান করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি আশাবাদী এবং আমরা মনে হয় আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন। আমাদের ফোরামের মূল জায়গাটাই হচ্ছে আসলে ফোরাম তো জন্ম হওয়ারই কথা ছিল না, কিন্তু ফোরামটা কেন সামনে আসলো বিষয়টা এবং কেন এটাকে আমরা একটু প্রাধান্য দিলাম সেটা কিন্তু একটা ফ্যাক্টর। ফোরামটাকে কিন্তু আমরা শুরু করার পিছনে কারণই হচ্ছে যে আজকে আমাদের চলচ্চিত্রের প্রত্যেকটা ক্ষেত্রে কিছু অশুভ ছায়া ঠিক ব্যাকগ্রাউন্ড থেকে এমনভাবে পরিচালনা করছে, অথবা আমাদেরকে কুণ্ঠনের কোনো দিন নাকি মজার কোনো দিন আপনার কাছে? আসলে এক একজনের কাছে এক এক রকম। আমার মা থেকে শুরু করি, আমার মায়ের কাছে হচ্ছে এমন একটা বিষয় যে এই দিনটা তার জন্য খুব স্মৃতিময়, একটি স্মৃতি বিচলিত একটি দিন, তার প্রথম সন্তানের জন্ম। তো তার মন থেকে তার যতটুকু ভালোবাসা আবেগ সব কিছু যেন এই দিনের জন্যই বেশি আর কি, মানে উচ্ছ্বসিত প্রকাশিত সব কিছু মায়ের কাছ থেকে পাই। বাবা বেঁচে থাকতে বাবারও খুব উৎসাহ ছিল, বাবাই সব করতেন। আর এরপরে হচ্ছে ফ্রেন্ডদের কথা বলি, কাজিনদের কথা, ভাই বোনদের কথা বলি, ওরা মনে করে যে একটা মজার পার্টি হবে, একটা দিন দিন সেলিব্রেট করার একটা সুযোগ পাওয়া গেল, সবাই মিলে একটা আড্ডা হবে, গেট টুগেদার হবে। তো সবাই উইশ করাটা এটা একটা আমাদের এখন কালচারের মধ্যে হয়ে গেছে প্রচলন, সো আমরা এটা সবাই মজাই পাই। আর জন্মদিনের উইশ পেতে সবারই ভালো লাগে, আমারও কম বেশি ভালো লাগে, ফুল বই কেক এই টাইপের যত কিছু মোমবাতি, এই আসলে এই ফিলিংসগুলো মজারই। এবারে জন্মদিনের সেরা উপহার ছিল আপনার? তারপরে হচ্ছে আমার হাজবেন্ডের কথা বলি, হাজবেন্ডের কেয়ারিং সব ওয়াইফেরই ভালো লাগে। ও সারা বছর বা সারা মাস কীরকম থাকে, আমাকে কতটুকু কেয়ার করে সেটা নাই বলি, কারণ ও কেয়ার করে বলেই ওর সাথে আমার অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকাটা কষ্টকর হয় না, ভালো লাগে। কিন্তু যখন দেখি যে আমার বিশেষ দিনগুলোতেও অনেক বেশি মানে ওর আবেগ বা ওর আগ্রহটা প্রকাশ পায়, তখন ডেফিনেটলি আমার শ্রদ্ধার জায়গাটা অনেক বেড়ে যায় তার জন্য, তার জন্য ভালোবাসার স্থানটাও অনেক বড় হয়ে যায়, এটাই স্বাভাবিক। তো আসলে ডিপেন্ড করে এরকম। আর সবশেষে বলি যে সবচেয়ে বড় গিফট হয়ে দাঁড়ায় তখন একটা বাবা মামার জন্য, যে আমরা আসলে বাবা মারা তো সবসময় বাচ্চাদেরকে খুশি করার জন্য, একটু ব্রাইট দেখার জন্য আমরা সেলিব্রেট করার চেষ্টা করি যে এই দিনটা স্মৃতিময় করে রাখার জন্য। তো বাচ্চারা যখন উল্টা বাবা মায়ের জন্য সারপ্রাইজ কোনো এরকম চিন্তাভাবনা করে মাকে নিয়ে বাবাকে নিয়ে, ডেফিনেটলি বাবা মার জন্য এটা অনেক আনন্দের এবং প্রাউড হওয়ার মতো। তো আমি মনে করি আমার বার্থডেতে যত কিছুই হোক ফ্যামিলির এই কেয়ারিং আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, এবং আমি দূরে থাকতে চাই বিষয়গুলো থেকে, একটু আমার পারিবারিক গণ্ডির ভেতরেই থাকতে চাই, বাট আমার ফ্যানদের কারণে ওদের ভালোবাসাটাকে আমি উপেক্ষা করতে পারি না, বিকজ ওরা অনেক দূরে থাকে, আমাকে কাছে পায় না। আর বাংলাদেশের এই মানুষদের ভালোবাসা এবং কী বলবো তাদের সাপোর্ট পেয়ে আজকে আমি মৌসুমি। তার মধ্যে যখন আবার আমার কাছের কিছু ফ্যান যারা আমাকে একটু জানে চেনে বা কাছ থেকে যারা আমাকে একটু বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করে, তাদের এই অতি আগ্রহ অতি ভালোবাসাকে তো আমি পায়ে ছেড়ে দিতে পারি না, সরি, ডেফিনেটলি আমাকে শ্রদ্ধা জানাতেই হবে। এই ভালোবাসাই আমার জন্য অ্যাওয়ার্ড, এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় পাওয়া,
এবং বেঁচে থাকার সবচেয়ে বড় সম্বল। এইবার জন্মদিনে কিছু করিনি, ফ্যামিলি ওই যে ফ্যামিলি নিয়েছিলাম, ফ্যামিলিতে যে 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 যার মতো করে আমাকে সেলিব্রেট করার চেষ্টা করেছে, মানে উইশ করেছে। আর এই তো সারাদিন বাসায় রান্না করেছেন? না, রান্না করিনি, রান্নার পার্টটা আসলে আমার উপর ছিল না। আমার ছেলে হচ্ছে সব কিছু অ্যারেঞ্জ করে রাখছিল। ওরা হচ্ছে আমার, আমি কাবাব পছন্দ করি, যে কারণে বিভিন্ন রকমের কাবাবের ম্যারিনেট করে বারবিকিউর জন্য এবং কাবাবের জন্য এগুলো সব ওরা একটা বারবিকিউ পার্টির মতো রেখেছিল। তো ওটা ছিল আমার জন্য একটা সারপ্রাইজ পার্টি, নিজেরা নিজেরা অবশ্য আত্মীয় স্বজন ভাই বোন কাজিনরা এরকম। বাট সন্ধ্যাবেলা আমার কলিগদের মধ্যে শাবনুর এসে হাজিরোর বাচ্চাকে নিয়ে ফুল কেক, বাদল খন্দকার এবং শাবনুর প্লাসের হাজব্যান্ড, তো আমার কাছে খুব ভালো লেগেছে সেটা। আমি এক্সট্রা তাকেও একটা থ্যাঙ্কস দিলাম, দিতে চাই যে না আসলে আমরা আসলে ফ্যামিলির বাইরেও আমরা চলচ্চিত্র পরিবার একটা পরিবার, সেই পরিবার থেকে আসলে আমরা সরে যাই মাঝে মধ্যে। তো ওকে দেখে আমার কাছে মনে হয়েছে যে না, ওর এই ভালোবাসাটা অনেক দামি একটা ভালোবাসা, ভালো একটা গিফট আমার জন্য। আমাদের শেখার আছে, কারোর মধ্যে ভালো কিছু পেলে অবশ্যই সেটা গ্রহণ করা উচিত। আজকে ফোরাম সেলিব্রেশন করছে আপনার জন্মদিন, এটা কেমন লাগছে? এটা ডেফিনেটলি ভালো লাগছে। আমি আগেই বললাম আমার মা সিক, সেজন্য আমি সেলিব্রেট করতে চাইনি, কিন্তু ওরা অ্যারেঞ্জ করে ফেলেছে যেহেতু তাই আসলাম। আর এদিকে আমাদের একটা কাজও ছিল, তো ভাবলাম যে ঠিক আছে, সবাইকে নিরাশ করাটা বোধহয় ঠিক হবে না। তো আমার খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ। আমি জাজের কর্ণধার আজিজ ভাইকে থ্যাংকস জানাচ্ছি স্পেশাল। এছাড়া যারা আয়োজন করেছে, হোসেন ভাই আছে, লিপু ভাই আছে, দিলু ভাই আছে, ওমর সানি আছে, আমি সানি ভাই বলবো, তারপরে হায়াত ভাই আছে, তারপর আমাদের ছোটো ছোটো সাংবাদিক ভাইয়েরা আছে যারা, তারা তো আমি আসলে ওদের ভালোবাসা কী বলবো, আমি নিজেও মানে ইন্টারভিউতে বারবার আসলে বলে ফিরি এটা, যে আমার সাংবাদিক মিডিয়ার ভাইগুলো আসলে অনেক বেশি একটা জায়গা দিয়ে ফেলেছে আমাকে, যেটা আমি আসলে কতদূর ভার বহন করতে পারি বা এটার কতদূর প্রতিদান দিতে পারি আমি জানি না, বাট আমার অনেক ভালো লাগে, আমি এনজয় করি।